বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে 3 ম্যাচে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। চট্টগ্রামের পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও জস বাটলারের দলকে হারালো সাকিব আল হাসানের টাইগার দল। 118 রানের জয়ের টার্গেট 6 উইকেট হারিয়ে 7 বল হাতে রেখে স্পর্শ করে বাংলাদেশ। ম্যাচ সেরা মেহেদি হাসান মিরাজ অভূতপূর্ব এই বিজয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরাগ আরমানের রিপোর্ট। It's a short one, and again gone! Couple of bounces! Bangladesh creates history! এর আগে 10টি টি-20 সিরিজ জিতলেও এবারই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ জয় বাংলাদেশের। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টি-20 সিরিজ জিতে নয়া ইতিহাস গড়ল সাকিব মিরাজরা। অবশ্য সিরিজ জেতার কাজটা আগেই সহজ করে রেখেছিলেন বোলাররা। উইলোবাজিতে এদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় সূচনায় নেমে দলের 16 রানে সাজ করে লিটন দাস। রনি তালুকদারও 9 রানের পুঁজিতে ফিরে যান। শান্ত হৃদয়ের ব্যাটে 27 রানে 2 উইকেট হারানো বাংলাদেশের চলে জুটি গড়ার চেষ্টা। জুটিতে 29 রান যোগের পর অভিষিক্ত রেহান আহমেদের শিকার তৌহিদ হৃদয়। পরে মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান এবং আফিফ হোসেনের উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চাপে ফেলে ইংল্যান্ড, কিন্তু টাইগারদের জয় বঞ্চিত করতে পারেনি তারা। 47 বলে 46 রান করা নাজমুল হোসেন শান্তর ব্যাটে 6 উইকেট হারানো বাংলাদেশ 120 রান তুলে সিরিজ জয় নিশ্চিত করে। এর আগে বীরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজ জয়ের মিশন বাংলাদেশের। টসে হেরে ব্যাট করতে নেমে 8 বলে 5 রান করা ডেভিড মালানকে তৃতীয়বার সাজ ঘরে পাঠিয়ে শুরুতেই ইংলিশদের চাপে ফেলেন তাসকিন আহমেদ। এরপর ফিল সল্টের ব্যাটে পাওয়ার প্লেতে 1 উইকেটে 50 রান তুলে শুরুর বিপদ ঠেকায় ইংলিশরা। সপ্তম ওভারে বল হাতে 100 রানে নামেন সাকিব আল হাসান, তুলে নেন 25 রানে থাকা সল্টকে। সল্টের বিদায় বিপদ বাড়ায় ইংল্যান্ড শিবিরে। দারুণ এক ইয়র্কারে ইংলিশ অধিনায়ক জস বাটলারের উইকেট ভাঙেন হাসান মাহমুদ। 17 বলে 15 রান করা মঈন আলীও বিদায় নেন মেহেদি হাসান মিরাজের শিকার হয়ে। পঞ্চম উইকেটে 32 বলে 34 রান যোগ করেন বেন ডাকেট ও স্যাম কারান। এই জুটি চাপ সামলানোর ইঙ্গিত দিলেও সুবিধা করতে পারেনি। 12 রানে থাকা কারানকে দ্বিতীয়, ক্রিস ওক্সকে তৃতীয় এবং ক্রিস জর্ডানকে নিজের চতুর্থ শিকারে পরিণত করে ইংলিশ ব্যাটিং অর্ডারকেই ছেটে ফেলেন মিরাজ। শেষ পর্যন্ত মিরাজের কেরিয়ার সেরা 12 রানে 4 উইকেট দখলের দিনে 117 রানে অল আউট হয় ইংল্যান্ড। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।